এবার প্রাক্তন ভারতীয় মজদুর সংঘের নেতার দালালি ব্যবসার বিরুদ্ধে গাড়ি চালকদের আমতলী থানায় বিক্ষোভ। এক সময়ের ভারতীয় মজদুর সংঘের নেতা অসীম দত্ত এখন ওএনজিসিতে দালালির ব্যবসা করেন বলে গাড়ি চালকরা সকলে সংঘবদ্ধ হয়ে অভিযোগ এনে আগরতলা আমতলী থানায় বিক্ষোভ প্রদর্শন করে। ক্ষুব্ধ গাড়ি চালকরা জানিয়েছেন, অসীম দত্ত নিজের মতো করে পুরনো গাড়ি চালকদের বাদ দিয়ে কম বেতনে নতুন গাড়ি চালকদের নিয়োগ করছেন। তাই প্রাক্তন ভারতীয় মজদুর সংঘের নেতা অসীম দত্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ওএনজিসির পুরনো গাড়ি চালকরা আগরতলা আমতলী থানায় বিক্ষোভ প্রদর্শন করেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমরা আজকে বিগত অনেকদিন ধরেই আমাদের মানে আজকে 20-25 বছর ধরে আমরা ওএনজিসিতে ড্রাইভারের নিয়োগ আছে, আমরা গাড়ি চালাচ্ছি প্রাইভেট সেক্টর। আমাদের যে কন্ট্রাক্ট চেঞ্জ হয়, কন্ট্রাক্ট নতুন গাড়ি ঢুকে আমরা কন্ট্রাক্টাররা আমরা সমস্ত আজকে 25 বছর ধরে সেইভাবেই চলতেছি যে নতুন কন্ট্রাক্ট পাইব, আমরা গাড়ি চালাবো, গাড়ি বাইরে হয়ে যাবে 5 বছর পর। তো অসীম দত্ত টেন্ডার পাইনি, পেয়েছে এসিসি লজিস্টিক কলকাতার পার্টি টেন্ডার পেয়েছে। তো পাওয়ার মাত্রে আমি শুনেছি, তো অসীম দত্তকে ফোন করেছি যে দাদা আপনি তো 6টা গাড়ি পেয়েছেন, তো আমাদের ড্রাইভার তো ভিতরে ড্রাইভার আছে, আজকে 8 মাস ধরে বসে আছে। তো উনি বললো যে আমি গাড়ি কিনুম পয়সা দিয়ে তোমাদের মতো মতন কি আমি ড্রাইভার দেবো? আমাদের তো আজকে 25-30 বছর ধরে আমাদের সেই ড্রাইভারগুলো ওএনজিসিতে কর্মরত, তো মানে আজকে 25 বছর হয়েছে, বয়স হয়ে গেছে তারা 40-45, তারা কর্মরত কোথায় যাবে? ওইটা আমি জানি না, তোমার সাথে পরে কথা, ফোনটা কেটে দিল। তো ঠিক আছে, ফোনটা কেটে দিল। তারপরে বারবেলি শুনলাম উনি নাকি গাড়ি এসে গেছে, অন্য অন্য ড্রাইভারকে ফোন করতেছে, 18,000 টাকা বেতন দিলে গাড়ি চালাবে। বেতন হচ্ছে 34,000 টাকা, ইপিএপিএসআই আলাদা 34,000 টাকা বেতন হিসেবে ড্রাইভারকে সবাইকে বলছে যে 18,000 টাকা, আর খালাসি 13,000, উল্টোটি খালাসির বেতন 24,000। তো এই ওনার লাভ তো এসিসি লজিস্টিক যে মেইন কন্ট্রাক্টর ওনার সাথে আমাদের কোনো কথাবার্তা হয়নি, আর অসীম দত্ত হচ্ছে ওনাকে দিয়ে কাম করাচ্ছে। অসীম দত্ত আগে ছিল একজন নেতা, তো উনি নেতা হয়ে আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। কিষেন নেতা, শ্রমিক নেতা ছিল আগে, এখন তো তিনি উনি ত্রিপুরা রাজ্যের কোনো ইয়ে নেই। তারপরে উনি ফোন করলো, তারপরে কী করবো আর, আমরা তো আর আমাদের গার্জিয়ান বিধায়িকা মীনা রানী সরকার ওনার কাছে গিয়েছিলাম, তো উনি বলেছে যে কি হয়েছে ম্যাডাম এইরকম, উনি বলছে ড্রাইভার আমাদেরকে দেবে না। আমার বলছে যে তোমার ড্রাইভার কজন শর্ট, আমি কি ম্যাডাম আমাদের তো সবাই গেছে, 4 জন ড্রাইভার লাগে, 4 জন ড্রাইভার আছে, আমি 4 জন ড্রাইভার দিলে হয়ে গেছে। তো অসীম দত্তকে লগে লগে ফোন করে বলেছে যে আমি হ্যাঁ যে আমাদের যে ইউনিয়ন ড্রাইভার ইউনিয়ন ওএনজিসিতে আছে, 4 জন ড্রাইভার দেবে, তুমি এরা সিলেক্ট করে নাও। অসীম দত্ত কিছু বলেনি, অসীম দত্ত বলছে ঠিক আছে ম্যাডাম, রেখে দিল। তারপর মাসি বলল যে আমাদের বিধায়িকা মহোদয়া বলল যে রাজু তুমি পেপারগুলো 4 জনের পেপারগুলো ওনার কাছে দিয়ে দাও। তো ওনার কাছে ফোন করেছে, ফোন করার পরে উনি বলেছে যে আমার এসিও আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার কাছে দিয়ে সেক্রেটারি, আবার অসীম দত্তর আবার আরেকজন সেক্রেটারি আছে দীপক, উনি তো একজন সেক্রেটারি আর মানে কোম্পানি।